তার সমস্ত কথা শুনবার পরও আমি এটা বিশ্বাস করতে পারিনি যে তর্পণ আমাকে ঠকাতে এসেছিল। তর্পণের মধ্যে একটা অদ্ভুত ছেলে মানুষই ছিল ভাস্কর। আমার প্রতি ওর ভালোবাসাটা এত পিওর আর অনেস্ট ছিল, ওর মধ্যে কোনো অহংকার ছিল না। আমার ছেঁড়া জুতো হাতে করে পর্যন্ত তর্পণ রাস্তায় দাঁড়িয়ে থেকেছে। আচ্ছা ভাস্কর, এগুলো কি সমস্ত মিথ্যে হতে পারে বলো? আমাকে একটিবার চোখের দেখা দেখবে বলে তর্পণ দিনের পর দিন রাস্তায় দাঁড়িয়ে থাকত। ওকে বিশ্বাস করে আমি ওর অনেক কাছে চলে গেছিলাম ভাস্কর। আমি এখনো এটা বিশ্বাস করি যে তর্পণকে ভালোবেসে আমি কোনো অন্যায় করিনি। এত ভালোবাসা সত্যি সত্যি কি অস্বীকার করা যায় ভাস্কর? যায় না, আমি জানি যায় না। অথচ ভাস্কর, তুমি ওকে দেখলে একবারও বিশ্বাস করতে পারবে না যে ও অত বড় একটা অপরাধী দলের সঙ্গে যুক্ত ছিল। তার কারণ তোমার ভালোবাসা ওকে কমপ্লিটলি চেঞ্জ করে দিয়েছিল। আমি কোনোদিন ভাবতেও পারিনি ভাস্কর যে আমার মতো একটা সাধারণ মেয়েকে কেউ এত ভালোবাসতে পারে। আমি তো জীবনের থেকে কখনো বেশি কিছু চাইনি, তো কেন জীবন আমার সাথে এরকম নিষ্ঠুর একটা রসিকতা করলো বলতে পারো? তুমি তো সাধারণ নও। তর্পণের ভালোবাসা তোমাকে অসাধারণ বানিয়ে তুলেছিল, সেটা তুমি টেরও পাওনি। তর্পণ চলে যাওয়ার পর আজ অনেকদিন বাদে আমি তর্পণ সম্পর্কে এতগুলো কথা বলতে পারছি। আমার নিজেকে খুব হালকা লাগছে ভাস্কর। থ্যাংকস। তাহলে আরো আর একবার প্রমাণিত হলো যে আমরা খুব ভালো বন্ধু, তাই তো? ভাস্কর, তর্পণকে বোধহয় আমি কোনোদিনও ভুলতে পারবো না। ভুলবে কেন? ভোলা তো উচিত না। তর্পণ কি চাইতো যে তুমি ওকে ভুলে যাও? আর তাছাড়া তর্পণ এটাও নিশ্চয়ই চাইবো না যে তুমি সারা জীবন দুঃখী হয়ে কাটাও। জীবনের থেকে মুখ লুকিয়ে বেশি দিন বাঁচা যায় না। তর্পণের ভালোবাসাকে সম্মান জানিয়ে তোমার উচিত জীবনের মুখোমুখি হওয়া।